দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বুধবার বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঘ সিংহের লড়াই ছড়াচ্ছে ভিন্ন উত্তাপ। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পের প্রথম দিনে যোগ দিল মাত্র 5 খেলোয়াড়। দায়সারা জবাব ফেডারেশনের। বিশ্বকাপ মিশনে টিকে থাকার ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচ ভুলে সামনে তাকিয়ে দল, র্যাঙ্কিং এর শীর্ষ দলের বিপক্ষে লড়াই হলেও টিম টাইগার্স আত্মবিশ্বাসী ভালো কিছু করতে। থ্রি লায়নদের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে একটি। অন্যদিকে ইংল্যান্ড বাংলাদেশকে সমীহ করলেও জয়ের মানসিকতা ব্যাটার জস বাটলারের। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। অনুশীলনে চনমনে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা বিপর্যয় অনেকটাই কাটিয়ে উঠেছে মাহমুদুল্লাহ বাহিনী। শরীরী ভাষায় যেন তারই প্রতিচ্ছবি। দল ভুলে যাওয়ার চেষ্টায় থাকলেও এখনও কাটা ছেঁড়া চলছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ক্যাচ মিস নিয়ে, যার মাশুল দিতে হয় ম্যাচ হেরে। তাই অনুশীলনে দীর্ঘ সময় চলল ক্যাচিং প্র্যাকটিস। অবাক করার মতো তথ্য, শুধু বিশ্বকাপে নয়, টি টোয়েন্টি ফরম্যাটেই এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। থ্রি লায়নদের বিপক্ষে টিম টাইগার্স খেলবে 28 মাস পর। ইংল্যান্ড প্রথম ম্যাচেই তাদের শক্তির জানান দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে বড় জয় পেয়েছে মর্গান বাহিনী। তবে ছোট টার্গেট তাড়া করতে নেমেও 4 উইকেট হারিয়েছিল দল। এটাই টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ম্যাচ থেকেও কিছু পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী। ওদের চ্যালেঞ্জ জানাতে বা জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমরা যাই করব সেটা নিখুঁত হতে হবে, একই সঙ্গে নিজেদের ওপর আস্থা রাখতে হবে। ইংল্যান্ড দল অনেকটাই নির্ভর। উইন্ডিজের বিপক্ষে জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। 2 স্পিনার আর 3 পেসার নিয়ে কম্প্যাক্ট বোলিং লাইন আর মারকুটে সব ব্যাটসম্যান। এরপরও বাংলাদেশকে তারা হালকা ভাবে নিচ্ছে না। প্রথম ম্যাচে জয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওরা প্রথম ম্যাচ হারলেও বেশ বিপজ্জনক দল। অনুশীলনের শেষ দিকে চোট পেয়েছেন নুরুল হাসান সোহান, যদিও তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই বলেই জানা গেছে। শক্তি সামর্থ্যে ইংল্যান্ড এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে গল্পটা ভিন্ন, যেটা টাইগারে দেখিয়েছে অ্যাডিলেড আর চিটাগংয়ে। ইংল্যান্ডের বিপক্ষে একটা জয় যেমন টনিক হিসেবে কাজ করবে টাইগারদের, একই সঙ্গে বিশ্বকাপ মিশনেও টিকে থাকবে মাহমুদুল্লার দল। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। বাকসিংহের এই ক্রিকেটীয় লড়াই ছড়াচ্ছে ভিন্ন মাত্রার উত্তাপ। এসব আলোচনার বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার নিয়ামর রশিদ রাহুল। রাহুল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা যেমনটি দেখছিলাম, আসলে একটি প্রিভিউ দেখছিলাম আমরা সাজিদ মুস্তাহিদের, কাল যেহেতু বাংলাদেশের ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে, নিঃসন্দেহে ইংল্যান্ড এগিয়ে আছে যেহেতু র্যাঙ্কিংয়ের শীর্ষে তারা। তো শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার পর কি মনে হচ্ছে, বাংলাদেশকে কতটুকু এগিয়ে রাখবেন এই ম্যাচে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে বাংলাদেশ হেরেছে, কিন্তু জয় পরাজয় তো সবসময় তো থাকবেই। এখানে যেহেতু এখন আমরা মূল পর্বে চলে এসেছি, 6টা ম্যাচ আমাদের এখানে, 6টা টিমের সাথে 5টি ম্যাচ আমাদের এখানে আছে। টি টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পারে। আপনি যদি উদাহরণের কথা বলেন, তাহলে দেখেন ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন টিম অলমোস্ট, কিন্তু তারা কিন্তু 2টো ম্যাচ হেরে গিয়েছে। তো এনিথিং ক্যান পসিবল। ইংল্যান্ড ডেফিনেটলি একটা ভালো দল, শক্তিশালী দল। সেক্ষেত্রে বাংলাদেশ যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। এবং জেতাটা যখন আপনার শুরু হবে, তখন দেখবেন যে বাংলাদেশের অন্যান্য বিশ্বকাপ বা অন্যান্য দলের থেকে এবার দলটা ব্যালেন্স, শুধু একটু ব্যাট প্যাচ যাচ্ছে। আমাদের কিছু ভাগ্যের সহায়তা লাগবে। এই ক্রিকেট খেলতে গেলে আপনাকে ভাগ্যের কিছুটা সহায়তা লাগবে। নিজেদের তো অবশ্যই পারফর্ম করতে হবে ইন দি মিডল অফ দ্য উইকেট, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, এটা তো সবাই করে। বাট কিছুটা ভাগ্যের সহায়তা যদি আমরা যদি হয়তো পেয়ে থাকি, তাহলে দেখবেন যে আমাদের পুরো দলটার মানে চিত্রটা একটু অন্যরকম হবে। ভাগ্যের সহায়তার কথা বলছিলেন, ভাগ্য সহায়তা নিশ্চয়ই লাগবে, কিন্তু তারপরও আমরা দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বেশ কিছু ভুল ছিল বাংলাদেশের, হয়তো পরিকল্পনার ভুল হতে পারে। সেটা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সির যেটা আর কি সমালোচনার ঝড় তুলেছে, এবং সেই সাথে লিটনের ক্যাচ মিস,
এই যে ভুলগুলো, এই ভুলগুলো আসলে শুধরানো কতটা জরুরি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে? দেখেন, ভুল যত কম হবে ততই হবে, কিন্তু ভুলটা যদি মানে গুরুত্বপূর্ণ জায়গায় হয় তখন কিন্তু কোশ্চেনটা আসে। এখন লিটনের দুটো ক্যাচ ডেফিনেটলি ওটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ছিল। তো ক্যাপ্টেন্সির ব্যাপারটা আপনি যদি দেখেন যে ওই দুটো ক্যাচ যদি ওই মুহূর্তে ধরা হতো তাহলে কিন্তু আলটিমেটলি মাহমুদুল্লাহ ক্যাপ্টেন্সির আমরা সুনাম করতাম। যেহেতু দুটো ক্যাচ ছেড়েছে, সেক্ষেত্রে ওই সময় কেন আফিফকে দেওয়া হলো, কেন মাহমুদুল্লাহ আবার নতুনভাবে আসলো, এই জিনিসগুলিতেও মুস্তাফিজকে তো আমরা সব থেকে আমরা জানি যে না ওয়ার্ল্ডের অনেকটা অনেক ভালো বলারদের মধ্যে দশজন বলারের মধ্যে সে একজন আছে, সাকিবুল হাসান আছে। তো সেক্ষেত্রে সাকিবুল হাসানও তো অনেক সময় দুটো ছয় খেলে, মুস্তাফিজ কিন্তু হি ইজ নট ইন ফর্ম নাও। তো ওর ওকে আমরা যেভাবে চিনি ঠিক সেরকম করে মুস্তাফিজকে আমরা পাচ্ছি না। তো ও যদি ওর বেস্টটা যদি দিতে পারতো তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারতো। সো এখানে ইপস বার্টস থাকবেই, ভুল থাকবেই, তার মধ্যে থেকে যেটা আমি আগেই বললাম যে যারা যত কম ভুল করবে এবং কিছুটা ভাগ্যের সহায়তা লাগে সেই জিনিসটা যদি আমরা করতে পারি বা আমাদের ফরে যদি হয় তাহলে দেখবেন যে আমাদের চিত্রটা অন্যরকম হবে। আমরা কিন্তু দেখেছি এরই মধ্যে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ম্যাচটি খেলেছে মাত্র 55 রানে কিন্তু দুবাইয়ের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে দিয়েছে, অল আউট করেছে ইংল্যান্ড। তো এখানে আসলে বাংলাদেশের ব্যাটারদের একটা মানে সতর্কতা থাকছে কিনা? অবশ্যই, টি টোয়েন্টিতে আপনি কি দেখেন যে আমরা আপনি যদি আজকের দুটো ম্যাচ দেখেন তাহলে দেখেন যে আমরা কিন্তু একজন আপনার ওয়েস্ট ইন্ডিজ 144 করেছে, তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে জিতেছে সাউথ আফ্রিকা। আজকের আপনি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের খেলাটা দেখেন, সেখানেও দেখবেন যে তারা কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে নাই। আপনার লো স্কোরিং ম্যাচে দেখবেন যে একটু টেন্স থাকবে, দুটো টিমেরই বল যখন ব্যাটে বলে না আসবে তখন একটু আমাদের চিন্তা করে করতে হবে। আপনি আমাদের আমাদের হয়তো পাওয়ার হিটার নাই কিন্তু আমাদের 6-4 মারার মতন কিন্তু অনেক প্লেয়ার আছে। তো এখানে টেকনিক এবং ট্যাকটিক্স দুটোই এখানে অ্যাপ্লাই করতে হবে, সেখানে মাথা দিয়ে আসলে আমাদের কিছু খেলা দরকার। কারণ আমরা তো শারীরিকভাবে আমরা জানি যে আমাদের ব্যাটিং বলিং কী করতে হবে, বাট আমরা যদি মানসিকভাবে যদি আমরা সেই অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে পারি প্রপারভাবে, সেটা তাড়াহুড়ো না করে যদি আমরা বল টু বল এবং আমাদের সিচুয়েশন অনুযায়ী প্ল্যান অনুযায়ী যদি আমরা করতে পারি সেশন বাই সেশন, ফার্স্ট পাওয়ার প্লেতে আমরা এত করতে হবে, সেকেন্ড পাওয়ার প্লেতে যদি আমরা সেকেন্ড পাওয়ার প্লেয়ের মধ্যে যদি আমরা এতগুলো উইকেট না দিয়ে যদি আমরা রানটাকে যদি সচল করতে পারি, সেক্ষেত্রে হাতে উইকেট থাকলে এনিথিং ক্যান পসিবল। তো ওই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে যে যেহেতু টি টোয়েন্টি ফর্ম্যাটে আমরা খুব বেশি সফল না, তো এই জিনিসটা আমরা ইম্প্রুভ করতে গেলে আমাদেরকেই পরিবর্তন করতে হবে। এবং পরিবর্তনটা কি সেটা টিম ম্যানেজমেন্ট আছে, তাদের অভিজ্ঞতাগুলি প্লেয়ারদের সাথে শেয়ার করবে, কোচিংয়ের কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। তো সব কিছু মিলে আমাদের বেটার ক্রিকেট খেলতে হবে। বেটার ক্রিকেট যদি আমরা খেলতে পারি আমাদের অবশ্যই ভালো করার সুযোগ আছে। এখানে ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু এবারই প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল, আর তার মধ্যে খেলা হচ্ছে আবুধাবিতে। আপনি হয়তোবা এর মধ্যে শুনেছেন বাংলাদেশ দল কিন্তু আজ আবুধাবিতে যায়নি, তারা দুবাইতেই অনুশীলন করেছে। কিন্তু এই যে নতুন একটা উইকেটের সাথে পরিচয় হওয়া, কাল যেহেতু আবুধাবিতে ম্যাচ হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচ উইকেটটা সম্পর্কে জানার আসলে জরুরি ছিল কিনা? দেখেন, বাংলাদেশের যে আমাদের যে সাবকন্টিনেন্টের উইকেট বা ওয়েদার এগুলিতে আমরা অভ্যস্ত এবং আমরা জানি যে ওখানে কী ধরনের ইয়েটা হবে। তো বাংলাদেশ কিন্তু অনেক দিন ধরেই আমরা কোয়ালিফাইং রাউন্ড খেলেছি, আমাদের সেই অভিজ্ঞতা কিন্তু অলরেডি আমরা অর্জন করে ফেলেছি। এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো যে যেহেতু ওখানে হিউমিডিটি অনেক বেশি, গরম, সেখানে প্রপার রেস্টটা নিয়ে যদি আমরা ফুল ফ্লেজ 100% বা 110% বা 20% যদি আমরা মাঠে ওটা দিতে পারি, সেটা আমরা প্র্যাকটিস একদিন প্র্যাকটিস অত দূর যে আপনি প্র্যাকটিস করার চেয়ে বরঞ্চ আপনি যদি আপনার টিম মিটিং বা আমরা যে হারটা আমরা হেরেছি সেটাকে আপনি কি কীভাবে কাভার আপ করা যায় একসাথে দলীয়ভাবে, তার মানে তার আর প্র্যাকটিস তো এমন না যে না যে ওইখানেই করতে হবে, প্র্যাকটিস তো প্র্যাকটিসই। তো সেক্ষেত্রে বাংলাদেশ টিম তো সবসময় এই ব্যাপারে খুবই ডিসিপ্লিন, আর আমার কাছে মনে হয় যে এটা খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে যেহেতু আমরা অনেক দিন ধরে এখানে আছি। এখন মূল ম্যাচে যাওয়ার আগে যতটুকু আমরা নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি সেই সাথে খুব বেশি জার্নি করাটাও এখানে আমার কাছে সম্মুখীন মনে হবে না, কারণ আমরা কিন্তু ওমান থেকে এবং আবুধাবিতে প্রচুর এখানে জার্নি করা হয়েছে। তো সেখানে এই জিনিসগুলো কিন্তু টিম ম্যানেজমেন্ট মাথায় রেখেছে,
আমার যতটুকু আমি বিশ্বাস করি, এই কারণেই মনে হচ্ছে আপনার কাছে যে আবুধাবিতে যায়নি বাংলাদেশ দল। আপনি বলছিলেন মানসিক একটা যে ব্যাপার আছে ক্রিকেটারদের, সেটার ব্যাপারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর কিন্তু আমরা দেখেছি পোস্ট ম্যাচে মুশফিকের যে বক্তব্য সেটা কিন্তু গণমাধ্যমে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে। তারা আসলে শুধু মুশফিক না, মাহমুদুল্লাহ রিয়াদেরও বক্তব্যে আসলে গণমাধ্যমে নানা রকম সমালোচনা তৈরি হয়েছে। এই যে ক্রিকেটাররা মানসিকভাবে কতটা মানে মানে বিপর্যস্ত আছে সেটা কিন্তু তাদের বক্তব্যে ফুটে উঠছে বারবার। এরকম একটা দলের মানসিক অবস্থা, এমন একটা মানসিক অবস্থা ম্যাচের আগে নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট পড়ে। আমার কাছে তা অতটা মনে হয় না, কারণ অনেক বছর ধরে তারা খেলছে, তারা জানে যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কী ধরনের আমরা বক্তব্য দিতে পারি, কারা এই ধরনের বক্তব্যটা দেয়। অলমোস্ট কিন্তু 16 ইয়ার্স হলে তারা কিন্তু এটার ব্যাপারে তারা অ্যাকাস্টম। আবার যারা বক্তব্য দেয় বা যারা কোশ্চেন করে তাদেরও কিন্তু আমি বলবো যে কোশ্চেন করার ধরনটাও কিন্তু আসলে ওরকম হওয়া উচিত যেরকমটা মাঠে যারা যেভাবে যে চাপ নিয়ে তারা খেলে। আপনার যারা ক্রিকেটার যারা মাঠে খেলে তাদের এক ধরনের মেন্টালিটি থাকে, বাট আপনি শুধু একটা ম্যাচের উপর বিবেচনা করে যদি আপনি একটা পুরো দলকে বা একটা ক্রিকেট প্লেয়ারকে যদি আপনি একদম মাটিতে নামিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি সেও তো মানুষ, তো তাকেও তো আলটিমেটলি এটার ব্যাপারে কাছে কি মনে হয় না নিয়াম রশিদ রাহুল, যে আসলে আমরা জাতীয় দলের একটা সিনিয়র ক্রিকেটার কিভাবে কথা বলা উচিত, মানে আয়নায় মুখ দেখতে বলা গণমাধ্যম কর্মীদের। দিন শেষে কিন্তু গণমাধ্যম কর্মীরাই ক্রিকেটারদের সম্মান দেয় যথেষ্ট এবং প্রশংসায় ভাসান, তাই না? ক্রিকেটাররা কিন্তু গণমাধ্যম কর্মীদের মাধ্যমেই একজন ক্রিকেটারের ফিউচার নির্ভর করছে। এরকমও অনেক ক্রিকেটার মানে ক্রিকেটার আছেন যারা সুযোগ পান জাতীয় দলে, এমনও আছে। সেই হিসেবে একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে কি এমন বক্তব্য আশা করেন আপনি কখনো? শুধু সিনিয়র ক্রিকেটার না, কোনো ক্রিকেট প্লেয়ার বা কোনো স্পোর্টসম্যান বা কোনো সংবাদকর্মীদের কাছ থেকেও এই ধরনের আমরা আশা করি না, বলাটাও উচিত না। বাট যেহেতু আমার কাছে মনে হয় যে মুশফিক যে ধরনের মেন্টালিটির ছেলে, হয়তো স্লিপ অফ টাং হয়ে গিয়েছে, হয়তো সেই ব্যাপারটা নিয়ে এর আগেও সে কিছু এরকম বক্তব্য দিয়েছে, মাঠেও কিছু অপ্রীতিকর অ্যাকশন তার সতীর্থদের সাথে করেছে, পক্ষান্তরে কিন্তু আবার মাপও চেয়েছে। বাট আলটিমেটলি কিন্তু ভুল তো মানুষেরই হয়, তো সেক্ষেত্রে মুশফিকের হয়তো ডেফিনেটলি এটা ও হয়তো উপলব্ধি করেছে, হয়তো কখনো এই চাপের মধ্যে বা খেলার মধ্যে হয়তো সে নিজেও কিন্তু একটা বড় একটা চাপের মধ্যে আছে। কারণ আপনি দেখবেন যে লাস্ট 2-3 সিরিজে কিন্তু তার ব্যাট ঠিক যেভাবে মুশফিকভাবে মানে হাসা উচিত সেইভাবে হাসছিল না, তো সব কিছু মিলে সেও কিন্তু একটা বড় চাপের মধ্যে আছে। তার মধ্যে কিন্তু ক্রিকেটারদের একটা জবাবদিহিতা থাকে, একটা জবাবের জায়গা থাকে ক্রিকেটারের কাছ থেকে। কিন্তু সমর্থকরা কিংবা গণমাধ্যম কর্মী বলেন তারা সবাই কিন্তু ক্রিকেটারের কাছ থেকে জবাবটা চাবে, সেই জবাবটা নিশ্চয়ই মনপ্রসন্ন হওয়া উচিত। অফকোর্স অফকোর্স, আমি আপনার সাথে এটার সাথে আমি আপনার সাথে একমত হচ্ছি যে ডেফিনেটলি একটা ওয়ে অফ টকিং যেভাবে সংবাদ সম্মেলন করা উচিত বিভিন্ন জায়গায় অনেকেই করে, এদিকে অন্যান্য দেশের ক্যাপ্টেন্সরাও করে, প্লেয়াররাও করে, তো ডেফিনেটলি সব জিনিসই কিন্তু শেখার কিন্তু শেষ নাই, সব জিনিসই কিন্তু একটা শেখার দরকার আছে। সেক্ষেত্রে আমি বলবো যে সংবাদকর্মী বা যাদের সাথে কথাবার্তা হয় আমাদের সাথে, যাদের সাথে ক্রিকেট রিলেটেড নিয়ে বা স্পোর্টস রিলেটেড নিয়ে যারা কাজ করে, দুই পক্ষের মধ্যেই কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত। একটা দুইটা কথা হয়তো হয়ে গেলে সেক্ষেত্রে হয়তো বুমেরাং না করাটাই ভালো। সব থেকে ভালো হয় যে দুই পক্ষের মধ্যে থেকে যদি একটা স্পোর্টিং জবাব বা স্পোর্টিং আপনার কি বলে আন্তরিকতা যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু সব থেকে কম। আমরা যত এটা নিয়ে আলাপ আলোচনা করবো, একটা যেহেতু একটা আমরা মিশনে গিয়েছি ওয়ার্ল্ড কাপের মতন জায়গায়, সেখানে মূল ফোকাসটা আসলে ক্রিকেটেই থাকা উচিত, বাইরে যতটুকু না হয়। কারণ আলটিমেটলি দেখবেন যে মুশফিক হয়তো এটা বলেছে আমরা যদি হয়তো 2-3 ম্যাচ জিতে যাই তখন দেখবেন যে আবার আমরা আমাদের সবকিছু কিন্তু ওকে হয়ে যাবে। আমরা আশা করছি এসব চাপ সামলেই আসলে ভালো কিছু করবে। আপনার কাছে আবার ফিরবো নিয়াম রশিদ রাহুল। 20-তে র্যাঙ্কিং এর 1 নম্বর দলের বিপক্ষে বাংলাদেশের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে ইংলিশদের শুরুটা হয়েছে দুর্দান্ত। বিপরীতে লঙ্কানদের বিপক্ষে জেতা ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে টিম টাইগার। টি-20-তে এর আগে কখনোই মুখোমুখি হয়নি দুদল, তবে পরিসংখ্যান, শক্তিমত্তা, সাম্প্রতিক ফর্ম ইংল্যান্ডের পক্ষে কথা বললেও ব্যক্তিগত পারফরম্যান্সে এগিয়ে বাংলাদেশ। কারা এই ম্যাচের এক্স ফ্যাক্টর, কেমন হতে পারে একাদশ, তাই থাকছে এবারের প্রতিবেদনে। সময়ের হিসেবে পার হয়েছে 17 বছরের বেশি, মাঠে গড়িয়েছে 1366টা আন্তর্জাতিক ম্যাচ,
অথচ না বিশ্বকাপ না দ্বিপাক্ষিক সিরিজ, ক্রিকেটের শর্টার ফরম্যাটে কখনোই বাংলাদেশ ইংল্যান্ড মুখোমুখি হয়নি পরস্পরের। অবশেষে দাড়ি টানা হচ্ছে সেই অপেক্ষার, বিশ্বমঞ্চ প্রস্তুত টাইগার লায়ন দৈরথের। 2007 সালে সেই ক্যারিবিয়ান বধ, এরপর কখনোই টি টোয়েন্টির মূল পর্বে জয় পায়নি টিম টাইগার। 29 ম্যাচের 7 জয়ের 6টাই বাছাইতে। অন্যদিকে বিশ্বকাপে 2010 সালের চ্যাম্পিয়নদের জয়হারের পাল্লাটা সমানে সমান। এ ম্যাচেও সুপার সাকিবেই ভরসা বাংলাদেশের, ব্যাটে আর বলে যিনি যোগাচ্ছেন স্বস্তি। অন্যদিকে মঈন আলী হতে পারেন ইংলিশদের তুরুপের দাস, পেস নয় বরং স্পিনে প্রতিপক্ষকে বেঁধে ফেলতে দায়িত্বটা নিতে হবে নাসুম মেহেদিদের, ব্যাটারদের সামলাতে হবে রাশিদের ঘূর্ণি, অটো চয়েস মুস্তাফিজের সঙ্গে সুইংয়ে পার্থক্য গড়ে দিতে পারেন ক্রিস ওক্স। ওপেনিংয়ে থ্রি লায়নদের স্বস্তি যদি হন জেসন রয়, তবে বাংলাদেশের স্বস্তি নাইম শেখের রানে ফেরা। আগের ম্যাচে রানে ফিরেছেন মুশফিকও, ইংলিশ শিবিরে যে আছেন জশ বাটলার, আর শেষের দিকে সাইফুদ্দিনের চওড়া ব্যাটের দিকেই তাকিয়ে থাকবেন টাইগার সমর্থকরা। 22 গজের ক্রিকেটে ম্লান পারফরমেন্সের সঙ্গে মাঠের বাইরেও নানা আলোচনায় বিদ্ধ রিয়াদের দল, ক্রিকেটারদের বেফাঁস মন্তব্য জোগাচ্ছে হাস্যরসের খোরাক। তবে একটা ম্যাচই বদলে দিতে পারে সব প্রেক্ষাপট, পরিস্থিতির বিবেচনায় এ ম্যাচও টিকে যেতে পারে লিটন, বাংলাদেশও খেলতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা অপরিবর্তিত একাদশেই। মাহবুব রিমন, সময় সংবাদ। কাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহরা, টাইগারদের সবশেষ খবর জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। নিয়ন, মোমো, বাংলাদেশের ম্যাচের কথা তো যাবই, তার আগে পাকিস্তানের কথা একটু বলে নিই। আমরা যে জায়গাটায় অবস্থান করছি, আমি এর আগের দিনও আপনাকে দেখিয়েছিলাম যে দুবাইয়ের এই অংশটায় পাকিস্তানির সংখ্যা অনেক বেশি বলায়। আজ পাকিস্তান কিছুক্ষণ আগে নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আজকেও আনন্দ মিছিল হয়েছে। আপনারা জানেন যে পাকিস্তানের নিউজিল্যান্ডের সঙ্গে এই সব ম্যাচটা আসলে একটা প্রতিশোধের ম্যাচও ছিল, কারণ তারা কিছুদিন আগেই নিরাপত্তা সংখ্যার কথা দেখিয়ে পাকিস্তান সফর বাতিল করে এবং পরবর্তীতে ইংল্যান্ডও সফর বাতিল করে দেয়। এরপর থেকে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন বিশ্বকাপে যেন তাদেরকে হারিয়ে সেটার মধুর একটা প্রতিশোধ নেওয়া হয়, এবং সেই প্রতিশোধটাই কিন্তু আজ পাকিস্তান নিল এবং সুপার টুয়েলভের পরপর দুটো ম্যাচ জিতে কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে গেল যে পরের রাউন্ডে ওঠার তাদের জন্য। আর এখন যদি বাংলাদেশের ম্যাচের কথাই আসি, মুমু, যে বাংলাদেশ আপনারা জানেন যে সুপার টুয়েলভের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার সঙ্গে খুব বাজেভাবে হেরে যায়, এবং যে কারণে কিন্তু সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচ এখন ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে কিছুটা ব্যাকফুটে এখন বাংলাদেশ। অন্যদিকে ইংল্যান্ডের কথা বলতে হয় বাংলাদেশের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু এই মুহূর্তে ফ্রন্ট ফুটে আছে, কারণ তারা তাদের প্রথম ম্যাচে বর্তমান যিনি টি টোয়েন্টি রানিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। আমরা জানি যে 6 উইকেটে সেই ম্যাচটি তারা জিতেছিল, শুধু 6 উইকেটে ম্যাচটি জিতেছে বললে আসলে ভুল হবে, ওয়েস্ট ইন্ডিজকে মাত্র 54 রানে অল আউট করবার পর কিন্তু তারা সেই ম্যাচটিতে কাম ওভার করে এবং সেই ম্যাচটি জিতে নেয়। এবং সব কিছু মিলে ইংল্যান্ড কিন্তু অনেকটাই ভালো অবস্থানে আছে বাংলাদেশের থেকে, কিন্তু বাংলাদেশের ইঞ্জুরির যে একটা সংখ্যা ছিল নুরুল হাসান সোহানকে নিয়ে, সে ব্যাপারে আসলে আমাদেরকে বিসিবির চিকিৎসক জানিয়েছেন যে তিনি সুস্থ আছেন এবং তিনি আগামীকালকের ম্যাচে খেলবার সম্ভাবনাই আসলে অনেক বেশি। তবে বাংলাদেশের নাসুম আহমেদের কথা বলতে পারি, যে নাসুম একটা স্পিনার নিয়ে আমরা খেলছিলাম শারজায়, সেই স্পিনার কালকে হয়তো বা ড্রপ করা হবে এবং একজন অতিরিক্ত পেসার নিয়ে আবুধাবিতে খেলবার একজন সম্ভাবনা আছে, কারণ এর আগের ম্যাচটা আমরা দেখেছিলাম যে এখানে পেস সহায়ক উইকেট হয়ে থাকে। তো মোমো, এই ছিল দুবাই থেকে আমার কাছে সবশেষ। সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে এতক্ষণ বাংলাদেশ দলের সবশেষ খবর জানাতে সংযুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে রিপোর্টার নিয়ন মুহাইমিন। আমরা আবারও ফিরছি আলোচনায়। আমরা আসলে যেমনটি দেখছিলাম, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা কাল কেমন হওয়া উচিত, যেহেতু সাকিব আপনি বলছিলেন যে মুশফিক রানে ফিরেছে এবং নাইমের ব্যাট থেকে রান আসছে, সেক্ষেত্রে আসলে ব্যাটিং অর্ডারটা কেমন হওয়া উচিত? অ্যাজ ইউজুয়াল আপনি শ্রীলঙ্কার সাথে যে ব্যাটিং অর্ডারটা যেরকম ছিল সেরকমই হওয়া উচিত, কারণ এখানে পরিবর্তন করার তেমন কোনো কিছু নেই, সাবজেক্ট টু দি সিচুয়েশন। এখন যদি আমাদের উইকেট যদি হাতে থাকে এবং রান যদি আমাদের অনেক বেশি করতে হয় সেখানে তো ব্যাটিং একটু সফল হতে পারে, সেটা সিচুয়েশন ডিমান্ডস, সেটা তো মাথায় রেখে আসলে দলগুলি করা হয়। আমার কাছে মনে হয় যে যদি নর্মাল ওয়েতে যদি খেলা হয় তাহলে শ্রীলঙ্কার সাথে যে ব্যাটিং অর্ডারটা ছিল সেটা করাটাই হবে, বাট যখন 5 ওভার বা 6 ওভার যখন থাকে হাতে আমার কাছে মনে হয় যে তখন নিচ থেকে সোহান বা অন্যদেরকে না দিয়ে ক্যাপ্টেন শুড কাম টু প্লে ইন ফ্রন্ট অফ। তা আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন যদি ওই যেহেতু মাহমুদুল্লাহ ইজ ইন গুড ফর্ম, এখন একটা 50 করেছে, বিগ হিটার, নেতৃত্বটা সামনে থেকে দিলে অন্যান্য যারা সতীর্থ যারা থাকে তাদের আরো মনোবলটা বৃদ্ধি হয়। তো ইংল্যান্ড দলে আসলে ব্যাটিং এ এক্স ফ্যাক্টর কাদেরকে মনে হচ্ছে, যেহেতু ওখানে আপনার এরই মধ্যে
আপনার আছে জস বাটলার, আছে জেসন রয়রা আছেন, এদের মতো প্লেয়াররা আছেন, কাদেরকে আসলে আটকানো খুব জরুরি? দেখেন, জেসন জস বাটলার এরা কিন্তু খুবই পরীক্ষিত একটা ব্যাটসম্যান, ওদের হাতে স্ট্রোক আছে, কিন্তু ওরা কিন্তু বাউন্স উইকেটে খেলে কিন্তু পছন্দ। টার্নিং উইকেট বা এইসব উইকেটে দেখবেন যে তারা রিভার্স সুইপ বা অন্যান্য স্কুপ এগুলি খেলতে তারা চেষ্টা করবে। আর সবথেকে বড় কথা হলো যে দুটো দলের আজকেই আগামীকালকেই কিন্তু প্রথম মুখোমুখি হচ্ছে। তো যতই আমরা জানি না কেন যে কে কিরকম বল করে না করে, বা টি টোয়েন্টির আমেজটা কিন্তু একটু অন্যরকম। তো দুটো দলের মধ্যেও কিন্তু আপনার ইউনিভার্নো যে এটা যেহেতু ফার্স্ট টি টোয়েন্টি হচ্ছে, যেটা রিমন বলছিল যে দাড়ি টেনে দিচ্ছে আর কি, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো একটা ম্যাচ আমরা আশা করতেই পারি। এবং আনপ্রেডিক্টেবল হিসাবে আপনি অন্যান্য বলার বা ব্যাটসম্যানদের আমরা কেউ কারো জানি না, যতটুকু পর্যন্ত আমরা ভিডিও ফুটেজ বা অন্যভাবে যে অ্যানালিসগুলি করা হয় টিমের যে ভিডিও অ্যানালিস্ট যারা আছে তাদের থেকে যতটুকু জানা, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন খেলবো মাঠে তখন কিন্তু কেউ কারো জানি না। এখানে একটা এক্স ফ্যাক্টর হিসেবে যদি আপনি বলে থাকেন, আমার কাছে লেগ স্পিনার, ইংল্যান্ডের লেগ স্পিনারকে আমি বলবো যে একটা এক্স ফ্যাক্টর হতে পারে, বিকজ আমরা স্পিন লেগ স্পিনে একটু উইক আছি, সেক্ষেত্রে ও যদি ঠিক মতো জায়গা মতো বল করতে পারে তাহলে দেখবেন যে রশিদের খেলাটা আসলে আমরা একটু টাফ হবে, আদিল রশিদ। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে বোলাররা আছে, মুস্তাফিজ কিংবা সাকিব আছেন, নাসুম আছেন, গেল ম্যাচে আমরা দেখেছি তার পারফরমেন্স, সেক্ষেত্রে আমাদের বোলারদের আসলে করণীয় কী থাকবে, আর বোলারদের যে কন্ট্রিবিউটটা সেটা কতটা জরুরি, এবং আপনার কি মনে হয় উইকেটের জেতাটা মানে টস জেতাটা কতটা জরুরি এই ম্যাচে? টস জেতাটা আসলে সিচুয়েশনের উপর নির্ভর করে, উইকেটটা কীরকম তার উপর নির্ভর করে। এখন যদি আপনি টার্নিং উইকেট চান, সেক্ষেত্রে যদি আমরা মনে করি যে আমরা চেস করবো ইংল্যান্ডের সাথে, সেটা আমাদের জন্য, আমার কাছে মনে হয় যে এটা একটু কঠিনই হবে বাংলাদেশের জন্য, এই কারণে বিকজ লেগ স্পিনার আছে এবং ওদের ফাস্ট বলাররা আছে, তো সেক্ষেত্রে তারা যদি এক্সপিরিয়েন্স কিন্তু তারা, আর আমরা যদি আগে ব্যাটিং করি সেক্ষেত্রে যদি তাদেরকে যদি একটা ভালো রান যদি আমরা দিতে পারি সামনে, সেক্ষেত্রে আমরা ডিফেন্ড করার মতন আমাদের বলার আছে। আমাদের কিন্তু বারোটা ওভার আমরা তিনটা বলারকে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করতে পারি, এক হলো সাকিব আল হাসান, মুস্তাফিজ অ্যান্ড মেহেদি, এই তিনজনকে নিয়ে যদি আমরা প্ল্যান করি সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ থাকবে আমরা পরে যদি ফিল্ডিং করি। বাট পুরোপুরি নির্ভর করছে হলো আগামীকালকের উইকেটের উপরে, সেই উইকেটটা দেখে তারপরে হয়তো বিবেচনা করবে টিম ম্যানেজমেন্ট টস জিতলে কোনটা করবে না করবে। আমরা আশা করব কালকে জমজমার একটা ম্যাচ হবে এবং বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আমার রশিদ রাহুল। এবার ফুটবলের খবর। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প নিয়ে শুরু হয়েছে নাটকীয়তা। 24 জনের মধ্যে মাত্র 5 জন ফুটবলার ক্যাম্পে যোগ দিলেও বাকি ফুটবলাররা কবে যোগ দেবেন, এমন প্রশ্নের জবাবে বাফুফের দায় সারা জবাব। আগামী নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে 4 জাতি ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার 24 সদস্যের দল ঘোষণা করেছিল কোচ মারিও লেমোস। সেদিন সন্ধ্যায় রিপোর্টিং করার কথা থাকলেও মঙ্গলবার ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ আহমেদ সবুজের কাছে রিপোর্ট করেন 5 জন ফুটবলার। 2 দিন পার হলেও বাকি ফুটবলাররা ক্যাম্পে যোগ না দেয়ায় বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। ক্যাম্পের প্রথম দিন জাতীয় দলের ফুটবলারদের অনুশীলন হওয়ার কথা থাকলেও এদিন দেখা মিলল ভিন্ন চিত্র। মাত্র 5 জন ফুটবলার নিয়ে জিম ও সুইমিং সেশন সেরে নিয়েছেন কোচ মারিও লেমোস। তবে পারিবারিক কারণ ও অসুস্থতার জন্য বেশ 9 জন ফুটবলার ছুটি নিলেও বাকিদের ব্যাপারে বাফুফের দায় সারা জবাব কতটা যুক্তিসঙ্গত? তারা জিম সেশন এবং সুইমিং পুলের সেশনটা দিয়েছেন এবং তারা ইতিমধ্যে দেখেছেন, তারা অলরেডি করছেন, তো আগামীকাল সেই সেশনটা শেষ হওয়ার পর তারপর তারা পরবর্তী পদক্ষেপটা কী হয় কী করবে সে জানা। তারা চাচ্ছেন যে একটু পরিবারের সাথে সময় দেওয়ার জন্য, তো আমাদেরকে সকলেই কিন্তু ফোন করে রিপোর্ট করেছেন এবং বলেছেন যে আমরা আসতেছি, একদিন দেরি হবে, 2 দিন দেরি হবে, এই কথাটাই তারা আমাদেরকে বলেছেন। এদিকে সাফের আক্ষেপ ভুলে এবার 4 জাতি টুর্নামেন্টের শিরোপা জয়ের প্রত্যয় সোহেল জিকোদের। সাফের একটা মানে যেটা আমাদের আমাদের চ্যাম্পিয়নশিপের জন্য গেছিলাম হয়তো আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। আমাদের এখন মূল টার্গেট হচ্ছে এখন ফোর নেশন কাপ, এটা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। জাতীয় ফুটবল দলের ক্যাম্প নিয়ে এমন নাটকীয়তা এর আগে ঘটেনি। বাফুফের এমন কর্মকাণ্ড 4 জাতি টুর্নামেন্টে কতটা সফলতা এনে দেয় সেটাই এখন প্রশ্নবিদ্ধ। স্তেকদীপু, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
বুধবার বিশ্বকাপের সুপার 12 এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাঘ সিংহের লড়াই ছড়াচ্ছে ভিন্ন উত্তাপ। এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পের প্রথম দিনে যোগ দিল মাত্র 5 খেলোয়াড়, দায়সারা জবাব ফেডারেশনের। এই ছিল খেলার সময়, এখন দেখব খেলার ক্ষণে টি-20 বিশ্বকাপ বিশেষ আয়োজন।